আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো সারা বছর আপনারা কিভাবে টমেটো সংরক্ষণ করবেন এবং এটা সংরক্ষণ করে কিভাবে আপনারা সারা বছর রাখতে পারবেন, সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। দর্শক, আমি বাজার থেকে 2 কেজি টমেটো এনেছি এবং একটু দেখুন, একটু শক্ত টাইপের আমি টমেটো নিয়েছি, বেশি নরমটা নিইনি, তাহলে সেটা থাকে না, নষ্ট হয়ে যায়, গলে যায়। আমি এটা ধুয়ে পানিটা মুছে এনে এভাবে রেখেছি। এখন আমি এটা দেখাবো কিভাবে আপনারা এটার প্রসেসটা তৈরি করবেন। দর্শক, আমি টমেটোটা নিয়েছি, এখন টমেটোর এই মাথাটা আমি কেটে ফেলে দিব। দেখুন, এই যে ফেলে দিয়েছি। এখন আমি এই টমেটোটা আমার সাইজ অনুযায়ী আমি কেটে নেবো। আপনারা যেভাবে পারেন, আপনারা যেভাবে খান সেভাবে কেটে নেবেন। আমি একটা টমেটো 6 টুকরা করলাম, আপনারা চাইলে 4 টুকরা করেও নিতে পারেন। দেখুন, আমি এখন সবগুলো টমেটো মাথার এটা ফেলে দিয়ে আমি কিছু 4 টুকরা আর কিছু এরকম 6 টুকরা করে কেটে নেব। দর্শক, আপনারা চাইলে এরকম বটিতে করে নিয়েও টমেটো কেটে নিতে পারেন। চাকু দিয়েও কাটতে পারেন, বটি দিয়েও কাটতে পারেন। দেখুন, এরকম করে কেটেছি। দর্শক, আমি টমেটোগুলো এরকম করে সাজিয়ে নিয়েছি। এরকমভাবে সাজানোর কারণটা হচ্ছে, যদি আপনারা ডিপে রাখেন, এটা রাখার সময় টমেটো থেকে এমনি একটু রস বের হয়, সেই রসের কারণে একটার একটার গায়ে লেগে থাকবে, আর যখন আপনারা রান্না করবেন সেই ক্ষেত্রে আপনাদের ছাড়াতে একটু সমস্যা হবে, টমেটোটা গলে যেতে পারে, আস্ত থাকবে না। এই জন্য এইভাবে সাজিয়ে যখন একটু শক্ত হবে, আমি 5-6 ঘন্টা পর ডিপ ফ্রিজ থেকে বের করে তখন আপনাদের দেখাবো যে এটা কিভাবে আপনারা সংরক্ষণ করবেন। আমি এটা এয়ারটাইট বক্স, জিপলক ব্যাগ আর নর্মাল পলিতে কিভাবে করবেন সেটিই দেখিয়ে দিব আপনাদের। দর্শক, আমি 6 ঘন্টা পর, এই যে দেখুন, বের করলাম। এই দেখুন, একটু শক্ত হয়েছে, আমি দেখাচ্ছি, শব্দ আসছে, তার মানে এগুলো, আর দেখুন একটা আরেকটার সাথে লাগেনি, এই যে দেখুন একটা আরেকটার সাথে কিন্তু লাগেনি এগুলো। এখন এগুলো আপনি এই পর্যায়ে জিপলক ব্যাগ নিয়ে যতটুকু সম্ভব আপনারা ভরে রাখবেন। আমি যতটুকু পারি ততটুকুই ভরবো, আর বাকিটা এরকম আমি সবগুলো তো দেখিয়েছি, বাতাস রাখা যাবে না, বাতাস কিন্তু সম্পূর্ণ বের করে তারপরে আপনাদের রাখতে হবে। আমি দেখুন লক করে দিলাম, দেখুন বাতাস কিন্তু নেই। এই যে এইভাবে আপনারা রাখতে পারেন। আবার এরকম বক্সে, এয়ারটাইট বক্সে, আমি দুইভাবেই রাখবো, এয়ারটাইট বক্স প্লাস জিপলক ব্যাগ। দর্শক, আমি সবগুলো ভরে নিয়েছি, এই যে দেখুন এরকম জিপলক ব্যাগ, এগুলোতে কিন্তু বাতাস নেই। আমি এর আগে অনেকগুলো রেসিপি দিয়েছি, 4-5টা আরও দিয়েছিলাম, সেগুলোকেও বলেছি বাতাস রাখা যাবে না ভিতরে, এবং এয়ারটাইট বক্সে রেখেছি। আপনাদের যদি জিপলক ব্যাগ না থাকে, আপনারা চাইলে এরকম নর্মাল বলতেও রাখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের মানে বাতাসটা বের করেই রাখতে হবে সুন্দর করে গিট দিয়ে। দর্শক, এরকম ছোট ছোট টিপস আমি আমার চ্যানেলে সবসময় দিয়ে থাকি এবং সামনেও দিব। আপনারা আমার সঙ্গে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।